হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জানব এশিয়া মহাদেশের এক দেশ লেবাননের ব্যাপারে। প্রধানত এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে মিডল ইস্ট নামের যে এলাকাটা রয়েছে সেখানে বেশ কয়েকটা দেশ রয়েছে, যাদের মধ্যে একটা এই লেবানন, আধিকারিকভাবে যাকে লেবানিস রিপাবলিক বলা হয়। এখানে প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্য এবং মানব সভ্যতার একেবারে প্রথম দিককার মানুষদের বসতি পাওয়া গেছে এবং অবাকভাবে সেই মানব বসতি ধারাবাহিকভাবে এখনও রয়ে গেছে। তাই একসময় এই দেশ সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল, কিন্তু পর্যটকদের কাছে লেবাননের জনপ্রিয়তা এতটুকুও কম হয়নি। এখনও দেশের নিদর্শনগুলি দেখতে অনেক পর্যটক এখানে বেড়াতে আসে। তাই চলুন আমরাও জেনে নিই এই দেশটার সম্বন্ধে এমন কিছু কথা যা হয়তো আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগে যেতে পারে। লেবানন শব্দের উৎপত্তি মাউন্ট লেবানন থেকে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2,500 মিটার উঁচু। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কুরনাত আস সাউদা এবং এর উচ্চতা 3,088 মিটার। এশিয়া মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত লেবানন, এর মোট আয়তন 10,452 বর্গ কিলোমিটার। এশিয়া মহাদেশের সবথেকে ছোট আয়তনের দেশগুলির মধ্যে এই লেবানন গণ্য হয়। দেশের পশ্চিমভাগে 225 কিলোমিটার লম্বা ভূমধ্যসাগরের উপকূল, উত্তর ও পূর্ব দিকের 375 কিলোমিটার দীর্ঘ সীমা বরাবর সিরিয়া এবং দক্ষিণের 79 কিলোমিটার লম্বা সীমানায় ইসরায়েল রয়েছে। লেবানন এশিয়া মহাদেশের একমাত্র দেশ যেখানে কোনো বড় মরুভূমি নেই। আরবীয় দেশগুলির মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শান্ত পরিস্থিতির জন্য 1960-এর দশকে লেবানন সুইজারল্যান্ড অফ ইস্ট নামে পরিচিত ছিল। আয়তনে ছোট হলেও লেবাননের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। ভূমধ্যসাগরীয় কয়েকটা দেশ, ভারত এবং পূর্ব এশিয়ার মধ্যে একটা ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম হিসাবে লেবানন কাজ করে, কারণ সোনা, মাটির বিভিন্ন জিনিস, খাবার এবং জামা কাপড় পশ্চিমী দেশগুলিতে আমদানি রপ্তানি হিসাবে লেবাননের বন্দরগুলি ব্যবহৃত হয়। এই কারণে লেবাননকে দ্য পার্ল অফ দ্য মিডল ইস্ট নামেও ডাকা হয়। 1516 থেকে 1918 সাল পর্যন্ত লেবাননে ওটোমান এম্পায়ারের শাসন ছিল। যেসব অঞ্চল নিয়ে শাসনতন্ত্র বজায় ছিল তা আধুনিক লেবাননের অংশ এবং এই অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্তই বজায় থাকে। লেবানন প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রেঞ্চদের দখলে চলে আসে। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই লেবানন তার স্বাধীনতা ঘোষণা করে দেয়। বেইরুট শহর লেবাননের রাজধানী। পৃথিবীর প্রাচীনতম শহরের মধ্যে থাকা এই শহরে 5,000 বছর ধরে মানুষের বসতি রয়েছে। লেবাননে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর্যন্ত শহরটা এতটাই সুন্দর এবং বৈচিত্র্যপূর্ণ ছিল যে একে দ্য প্যারিস অব দ্য মিডল ইস্ট নামেও ডাকা হতো। তবে এই অবস্থার পরবর্তী পর্যায়েতেও সরকারের চেষ্টায় আবার শহরের প্রাচীন নিদর্শনগুলিকে মেরামত করে সাজানোর চেষ্টা হয় এবং তাই এখনও বৈরুটের আয়ের একটা বড় অংশ ট্যুরিজমের উপরে নির্ভর। বেইরুটের যে জায়গাটা পর্যটকদের আকর্ষিত করে তা হলো বেইরুট সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, যেখানে লেবানন সরকারের কেন্দ্রীয় দপ্তর থেকে শুরু করে ইউনাইটেড নেশনের বিভিন্ন আঞ্চলিক দপ্তর রয়েছে। ল স্কুল অফ বেইরুট বিশ্বের প্রাচীনতম ল স্কুলদের মধ্যে গণ্য হয়। লেবাননে 8টা গভর্নরেটস রয়েছে, যাদের মধ্যে একটা মাউন্ট লেবানন গভর্নরেট অফ লেবানন। এই গভর্নরেটের অন্তর্গত সবথেকে বড় শহর বাইবলস। এই শহর বিংশ শতাব্দী 8,800 কিংবা 7,000 থেকেই বিভিন্ন সময় একাধিকবার নানা ধরনের মানব বসতির বাসস্থানে পরিণত হয়েছিল। বাইবলস পৃথিবীর সীমিত কিছু সংখ্যক শহরের মধ্যে পড়ে যেখানে বিগত 5,000 বা তার থেকে বেশি সময় ধরে একাধারে মানুষের বসতি দেখা গেছে। লেবাননে তৈরি হওয়া গয়না এবং সোনার কয়েন বিশ্ববিখ্যাত এবং অনেক দেশে লেবাননের গয়না রপ্তানি করা হয়। দেশের জাতীয় মুদ্রা লেবানিস পাউন্ড। 2019 অনুযায়ী লেবাননের মোট জনসংখ্যা 7,65,922 জন। লেবাননের মোট জনসংখ্যার 54% মানুষ মুসলিম এবং 40.5% খ্রিস্টান সম্প্রদায়ের। আরবিক ভাষা লেবাননের আধিকারিক ভাষা, তবে ফ্রেঞ্চ ভাষার চলনও লেবাননে আছে। লেবাননের ইতিহাস ও বৈচিত্র্যপূর্ণ সামাজিক গঠনের তালিকাটা অনেকটাই লম্বা, যার ঐতিহ্য পৃথিবীর বুকে বিরল। তাই সেটাকে আর না বাড়িয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। তাহলে আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।